শুভেচ্ছা আমরা আজকে যে অবস্থায় কথা বলছি বলা চলে যে আগুনের মধ্যে বসে সে আগুনের উত্তাপ পরিমাপ করার মতো একটা বাস্তবতা দুনিয়া জুড়েই আমরা দেখছি যে একটা বড় রকমের খুব দ্রুত আহ আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং মানুষের জীবন প্রাণীদের উপর প্রকৃতির উপর তার যে বিরূপ প্রভাব সেটা খুব মারাত্মক রকম জায়গায় চলে এসছে আজকে যে আমরা বাংলাদেশে যে তীব্র দহ দেখছি এটা কি কোনো স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা না একটা অস্বাভাবিক পরিস্থিতি একটা বিশেষ কোনো কারণে এই বাস্তবতা তৈরি হচ্ছে ধন্যবাদ ফারুক আসিফ সাহেব আমাকে এই বিষয়ে কথা বলার কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনি আসলে ব্যাপারটা যেভাবে তুলে ধরেছেন তাতে কতগুলো জিনিস চলে আসে এই যে আমরা আমাদের এপ্রিল মাসে কিন্তু একটা অন্যান্য বছরে অন্যান্য সময়ের এমনিতেই গরম বেশি হয় কারণ হচ্ছে এপ্রিল মাসে আপনার সূর্যটা একদম সরাসরি বাংলাদেশের উপরে অবস্থান করে এবং এই কারণে আহ সোজা বাংলায় বলা যেতে পারে এরকম যে এপ্রিল মাসে সূর্য এবং বাংলাদেশের দূরত্ব সবচাইতে কম থাকে এই কারণে এপ্রিল এবং মে এই মাসগুলোতে এমনিতেই গরম বেশি হয় সুতরাং সেটার একটা কারণ আমি প্রত্যেকটা কারণ বিশ্লেষণ করার চেষ্টা করছি একে একে দ্বিতীয় যে কারণটা থাকে সেটা হচ্ছে যে আমাদের এখানে লোকাল লেভেলে কিছু ম্যানেজমেন্ট প্ল্যানিং এ গণ্ডগোল আছে যেটা নিয়ে বিভিন্ন সময় পত্রিকা লেখা হয়েছে আপনারাও জানেন আমরাও আলোচনা করেছি আমি এগুলো নিয়ে খুব ডিটেল আলোচনা করব না তবে ওগুলা লোকাল কারণগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয় যে কারণটা আমরা বলে থাকি সবাই দেখি আলোচনা করে সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস গুলোর কারণে যে বায়ু পৃথিবীর উষ্ণ টেম্পারেচার বেড়ে যাওয়ার যে একটা প্রবণতা সেটা একটা কারণ যেহেতু এটা গ্রাজুয়ালি টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে কিন্তু যে দুটো কারণ আমি মনে করি গ্লোবাল প্রসপেকটিভে এবার শুধু বাংলাদেশ না দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ বলেন মিয়ানমার বলেন ফিলিপিন বলেন আরো অনেক দেশে এইভাবে তাপমাত্রা বেড়ে যাওয়া এই যে জনজীবনে যে অস্বস্তির সৃষ্টি হয়েছে তার কারণ মূল কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে আপনি যদি ধরেন ক্লাইমেট ভেরিয়েবিলিটি সিজনাল ক্লাইমেট ভেরিয়েলিটি প্রার্সপেক্টিভে সেটা হচ্ছে অ্যালনিনো যেটা মাত্র কিছুদিন আগে শেষ হলো শেষ হয়ে এখন একটা ট্রানজিশন ফেইজে আছে এই অ্যালনিনোর কারণে যেটা হয় যে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় নিনো থ্রি ফোর বা নিো থ্রি পয়েন্ট ফোর অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিক চাইতে বেশি বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়ার ফলে যেটা হয় পূর্ব দিক থেকে যে বাতাসটা পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার কথা থাকে সেটা স্বাভাবিকের চাইতে অনেক দুর্বল হয়ে যায় এই দুর্বল হয়ে যাওয়ার কারণে এখন গ্রেটার গ্যাঞ্জেস ব্রহ্মপুত্র ম্যাগনা বেসিন এলাকায় আপনি দেখবেন বায়ু প্রবাহের পরিমাণটা অনেক দুর্বল এটা একটা কারণ এবং বিশেষভাবে এই এখন ঠিক একটা ট্রানজিশন আছে অর্থাৎ থেকে নিউট্রাল নিউট্রাল থেকে রূপান্তরিত হতে যাচ্ছে এই যে এই যে সময় এই সময়ে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে যে বাতাস প্রবাহ যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে হওয়ার কথা এটা কখন কোথাও কোথাও এতটাই দুর্বল হয় যে উল্টো দিকে প্রবাহিত হয় সুতরাং এটা হতে পারে একটা কারণ কিন্তু সবচেয়ে বড় কারণ যেটা যেটা আমি দেখলাম খুব বিশেষ বিশেষভাবে আলোচনা আলোচিত হয় নাই এখন পর্যন্ত সেটা হচ্ছে স্ট্রিম এই জেট স্ট্রিমটা আমি মনে করি যে এবারে অন্য এখন পর্যন্ত আমি যে চার চার পাঁচটা ঘটনার কথা বললাম এগুলা আগেও হয়েছে কিন্তু এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে এই জেট স্ট্রিমটা দিস ইজ প্লাস আলফা অর্থাৎ এইটাই আমরা নতুন দেখতে পাচ্ছি জট স্ট্রিম জিনিসটা একটু ব্যাখ্যা এখন যে জিনিসটা কথা হচ্ছে জেট স্ট্রিম জিনিসটা কি জেট স্ট্রিমটা হচ্ছে যদি আমি সোজা বাংলায় বলি সেটা হলো যে এক ধরনের আমি জাস্ট বাংলাটা করে রাখছিলাম এইভাবে যে আপনার হচ্ছে একটি ব্র্যান্ড ব্যান্ড অর্থাৎ এক ধরনের বাতাস প্রবাহ করে আমি একটু খুলে বলি এইভাবে যে আমরা যদি এভাবে এইভাবে লক্ষ্য করি ইকুয়েটার মানে আমরা যেখান যে জায়গাটা অবস্থান করছি এই ইকুয়েটারের বাতাসটা থাকে অপেক্ষাকৃত গরম গরম হওয়ার কারণে এই বাতাসটা উপরের দিকে উঠে আর পোলের বাতাসটা যদি চিন্তা করি পোল পোল তো ঠান্ডা পোলের বাতাসটা থাকে ঠান্ডা এটা নিচের দিকে নামে এই গরম বাতাস উপরে উঠা এবং পোলের বাতাস নিচে নামা নামার পরে এগুলো এক জায়গায় মিশ্রিত হয় মিশ্রিত হয়ে একটা একটা আপনার কি বলে বাতাসে ব্যান্ড তৈরি করে

হয়তো অনেকেই খেয়াল করি না যে এত বড় একটা আকাশ প্লেন বোধ সব জায়গা দিয়ে চলতে পারে তা কিন্তু না প্লেন চলতে হবে ওই জেট স্ট্রিমের উপর দিয়ে এই জেট স্ট্রিমটা পৃথিবী থেকে ধরেন ছয় থেকে দশ মাইল উপরে এখানে এটা যখন মিশে মিশার পর করে কি এই জেট স্ট্রিমটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এটা হচ্ছে স্যার নর্মাল যখন এটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় তখন ব্যাপারটা স্বাভাবিক থাকে অন্যান্য সময় তাই হয় কিন্তু এবার যেটা হয়েছে এই জেট স্ট্রিমটা এই গ্রেটার আপনার সাউথ এশিয়া প্যাসিফিক ইউরোপের পশ্চিম ইউরোপের এবং দক্ষিণ আমেরিকার এই অঞ্চলে জেট স্ট্রিমটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে এটা আর মুভ করছে না আচ্ছা এই মুভ না করার ফলে যেটা হয়েছে এই যে নিচের দিকে যে বাতাসটা উপরের দিকে উঠে এটা কিন্তু এনার্জি বেশি থাকে বেশি থাকার ফলে এটা আবার এই পৃথিবীর দিকেই ঘুরে চলে আসছে যার ফলে আমরা এ কোনো পরিবর্তন হচ্ছে না একটা প্রবাহ ছিল যেটা সেটা বন্ধ হয়ে গেছে এই কারণে এই তাপমাত্রাটা বেশি এই আমাদের এই অঞ্চল ইউরোপীয় কিছু কিছু অঞ্চলে দক্ষিণ আমেরিকারও আর কিছু কিছু বিশেষ করে উত্তর দক্ষিণ আমেরিকার কিছু কিছু অঞ্চলে এই অঞ্চলে যে এটা না না আগেও এরকম যে এরকম যেটি স্ট্রিম এভাবে কখনো থেমে থাকেনি আগে কখনো যেটা হচ্ছিল গত কয়েক বছর থেকেই এটা নিয়ে বিভিন্ন গবেষণা হচ্ছে আমিও আমিও বিভিন্ন সময় আমার ফেসবুক পোস্টে লিখতাম এটা নিয়ে যে জেট স্ট্রিমটা স্লো হয়ে গেছে যেভাবে যতটা এটাকে আমরা বলি ট্রান্সলেশন স্পিড যে স্পিডে এটা চলার কথা ছিল সেই স্পিডে এটা চলছে না আচ্ছা যতটা ঘোরার কথা ছিল সেটা ঘুরছে না এই এই ঘুরছে না এটা এতদিন আক্ষরিক অর্থে আমরা আলোচনার মধ্যেই ছিল কিন্তু আমার মনে হয় এবারই বলে প্রথম মানে উপলব্ধি করা গেল বিশেষ করে এই এই দিকে এটা স্ট্যাগনেন্ট থেমে আছে এখন এই থেমে থাকাটার কারণ যদি ব্যাখ্যা করা হয় এটারও একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পোলের পোলার আইস মেল্টিং এর কারণে উপরের দিকের উষ্ণতা বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার কারণে অনেকেই অনেক এর আগে অনেক মডেলিং করে এই ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে এই যে উষ্ণতার ফলে জেট স্ট্রিমটা কিন্তু মিন্ডারিং জেট স্ট্রিমটা তার হয় আয়দার তার গতি নষ্ট করবে অথবা সে এটা স্লো ডাউন করবে ঠিক সেই ঘটনাটাই ঘটছে আগামীতে এই নিয়ে আমার দৃঢ় বিশ্বাস আরো অনেক নতুন রিসার্চ হবে আরো অনেক নতুন তথ্য পাওয়া যাবে তবে এবার আমি মনে করি এই পুরো বাস্তবতার সঙ্গে যে দুইটা ঘটনা একটা হচ্ছে আমরা যে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি যেটাকে জলবায়ু পরিবর্তন বলছি আর একটা হচ্ছে যে আমাদের এই উষ্ণতা বৃদ্ধির থেকেও দ্রুত আমরা যেভাবে আমাদের পরিবেশ বিশ্ব নগরায়ণ উন্নয়নের যে মডেল সেইটাই থেকে আরো অসহনীয় করে তুলছে এই দুইটা কারণ আহ দোষারোপ করা হচ্ছে তো আপনি এই যে জেট স্ট্রিম এবং এই সার্ভিটির ভিতরে মানে কোনটা সবচেয়ে বেশি তাই দেখেন এই জেট স্ট্রিমের কারণে যেই গরমটা হয়েছে এটা কিন্তু দক্ষিণ পূর্ব দক্ষিণ এশিয়া সাউথ এশিয়া এশিয়াতে অনেক অনেক দেশি হয়েছে কিন্তু কথা হলো সব দেশেরই যে অস্বস্তির পরিমাণটা বাংলাদেশের মতো না বাংলাদেশের কতগুলো লোকাল কারণ আছে বাংলাদেশের অবস্থাটার যতটা খারাপ বলা হচ্ছে তার জন্য অনেকাংশেই লোকাল ফ্যাক্টর গুলো দায়ী যেমন ধরেন বাংলাদেশে যেটা হয় আমাদের কি বলে আরবান হিট সেন্টার যেটা মানে লোকাল লেভেলের প্ল্যানিংয়ের প্রচুর সমস্যা আছে তারপরে আপনি দেখতে পাবেন যে যে গাছপালা ছিল যেটা সেটা আমরা ছোট কালে যেভাবে দেখেছি সেই রকম গাছপালা এখন আর নাই যেটা দরকার ছিল আরেকটা হচ্ছে যে আমরা যদি পুর আমাদের উত্তরাঞ্চলের দিকে দেখি সেখানে আপনি দেখবেন যে পরিমাণ পানি ছিল নদী নালার গুলো যতটা যতটা রিভার অ্যাক্টিভিটিস যেভাবে ছিল পানির প্রবাহ যেভাবে ছিল সেভাবে তো নাই এখন আর পানির প্রবাহটা আমরাও ছোট কালে যে সমস্ত নদী দেখেছি সেগুলো নাই তো এইগুলো কারণ তারপরে আমাদের বিশেষ করে ঢাকা শহর অঞ্চলে একটা জিনিস হয় ইট ভাটা এবং মিথেন গ্যাস এই যে মিথেন গ্যাসটা যেটা আপনার তৈরি হয় প্রত্যেক দিনই বাংলাদেশে বিশেষ করে শহর অঞ্চলে ময়লা ময়লা গুলো যে ইয়া মিথেন গ্যাস কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা গ্যাস তো এটারও একটা গুরুত্ব ভূমিকা আছে আবার একটু রুরাল এরিয়াতে যেটা হয় ইট ভাটা সেগুলোরও কারণ আছে তবে এইগুলো তো গত বছরও ছিল বা আগের বছরও ছিল কিন্তু তারপরেও তো বাংলাদেশের এইবারের মত গরম তো অন্য অন্য বার পড়েনি লোকাল ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট ডেফিনেটলি ইম্পর্টেন্ট কিন্তু এবারে লোকাল ফ্যাক্টরগুলোর সাথে যোগ হয়েছে অ্যালস ও ট্রানজিশন ফেস গত বছর গত বছর তেইশ সালটা সে তার কারণে এমনিতেই সমুদ্র পৃষ্ঠটা আপনার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম ছিল এমনিতেই গরম ছিল সেই গরমের সাথে অ্যালনিনোটা যদি নিউট্রাল ফেজে চলে যেত তাহলে যাকে পর্বটা শেষ কিন্তু সে তা না করে সে আবার লালিনাতে চলে যাচ্ছে সুতরাং এখানে একটা বিরাট রকম বিবর্তন তৈরি হচ্ছে মানে এখানে একটু আমার দর্শকের জন্য আমার নিজের জন্য যে এলিনোর থেকে লালিনার এই ফেজে যাওয়ার মানে মানেটা কি এর ফলে কি হয় মানেটা হচ্ছে যে আপনার যখন এই যে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রা যখন বেড়ে যায় তখন তেলনি না হয় এখন এই যে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা যখন বেড়ে যায় তখন কি হয় তখন তাপমাত্রা বেড়ে যাওয়ার পরিমাণটা ছিল অন্যান্য বারে চাইতে অনেক বেশি এখন আমরা জানি যে যে পানি যখন গরম হয় উপরের গরম পানি নিচে চলে যায় এবং নিচে কিন্তু সমুদ্রের নিচে ঠান্ডা পানি থাকে ঠান্ডা পানি উপরে চলে আসে সুতরাং অ্যাললিনোর কারণে যে এ অ্যালনিনোর টেম্পারেচারটা ছিল এত বেশি শক্তিশালী অ্যালনিনো যেটাকে বলে এর ফলে হবে কি উপরের পানিগুলো সব নিচে চলে যাচ্ছে এবং নিচের ঠান্ডা পানি উপরে চলে আসছে যার এই যে বিবর্তনটা উপরের পানি নিচে চলে যাওয়া নিচের পানি উপরে চলে সেটা খুব র্যাপিডলি হচ্ছে এই হওয়ার ফলে আপনার এখানে একটা অদ্ভুত রকমের সার্কুলেশন হচ্ছে এই যে উপর নিচ উপর নিচ করার ফলে যে ওয়াটার যে আপনার এয়ার ফ্লোটা যে গতিতে হওয়ার কথা ছিল সেখানে কানে তৈরি হচ্ছে ডিসটারবেন্স তৈরি হচ্ছে একই সাথে এই সমুদ্রপৃষ্ঠটা ঠান্ডা হয়ে যাচ্ছে এটা হওয়া শুরু হয়েছে আর আগামী দুই মাসের মধ্যে পুরোপুরি আমরা লানিনার সিম্পটম দেখতে পাব তাই এখানকার পরিবর্তনটা হচ্ছে এই রকম এই যে ঠান্ডা পানি নিচে ঠান্ডা পানি উপরে চলে আসা এবং উপরের গরম পানি মানে এখন সামনের ঋতুগুলো আমরা কি একটু বেশি শীতলতা বা বেশি বৃষ্টি দেখতে পাবো আমার মনে হয় জুলাই অগাস্টের দিকে মে মাসে তেমন পরিবর্তন বিষয়ে আমি নিশ্চিত না কারণ তেমন কিছু দেখা যাচ্ছে না মে মাসে তারপরে হয়তো জুন জুলাই আমি লেটেস্ট টেম্পারেচার যে প্রজেকশন করা হয়েছে তাতে দেখা যাচ্ছে অগাস্টে একটা পরিপূর্ণ লানি না হবে তখন আমাদের তাপমাত্রা স্বাভাবিক আবার নর্মাল নর্মালি ফিরে আসতে পারে একই সাথে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে বৃষ্টিপাতটা আমি মনে করি স্বাভাবিকের যেহেতু একটু বেশি হওয়ার সম্ভাবনাই বেশি হবে যেমন আপনি যদি উনিশশো সালের কথা আমি জানি না আপনাদের মনে আছে কিনা উনিশশো সালেও কিন্তু ঠিক এই যে এনসো সিনারিওটা এখনকার মতনই ছিল হঠাৎ করে সরি বলবো উনিশশো আটানব্বই সালে কেন ছিল উনিশশো সাতানব্বই সালটা ছিল খুব স্ট্রং একটা অ্যালনিন আপনাদের কি মনে আছে আটানব্বইয়ের একটা বন্যা কথা মনে আছে কিন্তু আটানব্বইয়ের আগে সাতানব্বইতে কিন্তু অ্যালনিনও ছিল সাতানব্বই তো এরকম গরম ছিল কিন্তু গরমটা এতটা তীব্র ছিল না কারণ তখন জিয়াটি স্ট্রিম এর কোনো ইনফ্লুয়েন্স ছিল না কিন্তু টেম্পারেচার কিন্তু অনেক বেশি ছিল এখন যেমন লক্ষ্য করছেন যে টেম্পারেচার যত আপনি ফিল লাইক টেম্পারেচার কিন্তু তার চেয়ে অনেক বেশি এই এই যে উপাদান উপাদানটা এ আমরা এই বিষয়টা যে আমাদের মাঝে আসলো যে ফিল লাইক টেম্পারেচার এটা কিন্তু আগে খুব একটা বড় বড় একটা ব্যাপার ছিল না এটা বিশেষ করে এই গত মাস থেকে খুব বেশি প্রকট ভাবে পরিলক্ষিত হচ্ছে কোথাও কোথাও দেখা যায় তিন চার সেন্টিগ্রেড বেশি এটা কিন্তু জেট স্ট্রিমের কারণে

এলনিনো থেকে লালনিনো হয়ে গেল এবং পরে মনে আছে তো খুব শক্তিশালী একটা লানিনা হলো এবং বাংলাদেশের পুরো অঞ্চল অনেক জায়গায় প্রায় আমার মনে আছে প্রায় একুশ দিনের মতন ঢাকা শহরই পানির তলে ছিল তো এই যে অবস্থাটা আমি ঠিক ততটা শক্তিশালী হবে কিনা জানি না কারণ সেরকম এখনো বোঝা যাবে যায় নাই তবে এটা যে লানিনো হয়ে আসছে এই ব্যাপারে অনেকটাই নিশ্চিত করে বলা যায় এখন সেটা কি কতটুকু শক্তিশালী হবে সেটা তা আরো মেতো মের মাঝামাঝি বা শেষের দিকে হয়তো পুরোপুরি বলা যেতে পারে যে আমরা জলবায়ু পরিবর্তনে আগে যেটা আরেকটা আলোচনায় যে আমরা চিন্তাটা ছিল প্রধান এবং তার জন্য অনেক কনফারেন্স অনেক অর্থ ব্যয় অনেক কিছু হলো গ্রিন টেকনোলজি সেকেন ইনভেস্টমেন্ট হলো ব্যাপারটা এখন আবার আসছে যে না এটা ঠেকানো যাচ্ছে না আমরা আমাদেরকে এর সঙ্গেই মানিয়ে চলতে হবে যেটা এক সময় বন্যার ব্যাপারও বলা যে বন্যার সঙ্গে মানিয়ে চলতে হবে তো এখন মানুষের তৈরি করা পরিস্থিতির জন্য যে পৃথিবীর উষ্ণতা এবং তার জন্য যে দুর্ভোগ সেই দুর্ভোগকে এখন সয়ে যেতে হবে আসলে বলা হচ্ছে এক্ষেত্রে যে রাষ্ট্র বিশ্বের যে বিরাট কোম্পানিগুলো যারা দায়ী এবং যে ধরনের অর্থনৈতিক এবং ভোগের ব্যবস্থার ভিতরে আমরা আছি সেটা চলমান রেখে কতদিন আমরা আমাদেরকে সয়ে যাওয়ার বাণী শুনতে হবে আমি যে কৃষকের উপর শিশুদের উপর মানুষের উপর যে কুপ্রভাব অসুখ ব্যাধি অর্থনৈতিক ক্ষতি সেসব মিলিয়ে আমরা এখন কি করণীয় আপনার সত্যিকার অর্থে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আর অনেক কিছু ভাবতে হবে এটা আমার মনে হয় গ্লোবাল কমিউনিটি কপ টোয়েন্টি হচ্ছে আর আগে আরো সাতাশটা কপ হয়েছিল এই কপ আলোচনাতে এই বিষয়গুলি বারবার বাড়ছে কখনো কখনো তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর সমঝোতার লক্ষ্য করা গেছে কিন্তু ফাইনালি দেখা গেছে যে ঠিক যেভাবে জিনিসগুলো হওয়ার কথা ছিল সেখানে হচ্ছে না অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের একটা কমিটমেন্ট থাকার পরেও একটা কমিটমেন্ট গুলো কেউ ফুলফিল করে না বা করলেও সেভাবে হচ্ছে না সুতরাং আমি কেন যেন মনে হয় যে এই যে মিটিগেশন একটা স্ট্র্যাটেজি ছিল গত তিরিশ বছর যে গ্রিনহাউস হাউস গ্যাসকে কমিয়ে আনা বা জলবায়ুর যে গ্লোবাল টেম্পারেচারে যে উষ্ণতা বেড়ে যাওয়ারকে যতটা সম্ভব পরিহার করা এই জিনিসটা আসলে সাকসেস আমরা আদৌ দেখতে পাব কিনা জানি না যেহেতু এটা আমরা দেখতে পাবো না তখন আমাদের মাঝে এখন একটা অল্টারনেটিভই আছে সেটা হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে চলা বা অ্যাডাপ্ট করে চলা সেই প্রসঙ্গে এবারে ইউএনএ থেকেও এরকম একটা মেসেজই দেওয়া হয়েছে যে আমরা যদি অ্যাডাপ্ট না করতে পারি তা আগামী বছর দেখা যাবে যে আমার ব্যাকইয়ার্ডই পানি নিচে চলে গেছে এখন কথা হচ্ছে এই অ্যাডাপ্টেশনটাও বা কতটুকু সাকসেসফুল হবে বা কতদিন সাকসেসফুল হবে যেটা হচ্ছে যেটা হচ্ছে আপনার প্রশ্ন সত্যিকার বলতে কি আমি আমার কাছে এই বিষয়গুলো পরিষ্কার না এবং আমিও ঠিক যে মানুষের লক্ষ্য যারা এই আলোচনাগুলো করছে তারা যা আসলে কি চাচ্ছে এই বিষয়গুলো পরিষ্কার না কারণ আমি কোন শুন নির্দিষ্ট কোনো ডেফিনেট রূপরেখা দেখি নাই এবং সবাই আলোচনার নামে যেভাবে সময় নিচ্ছে তার থেকেও যে কোনো ফল বেরিয়ে আসার সম্ভাবনা আছে আমার মনে হয় না তা আমি এই ব্যাপারটা আসলে যেটা আমার মনে হয় যে এক ধরনের ডিনায়াল কনসেপ্ট কাজ করছে কেউ অনেকেরই মনে হয় যে এই যেহেতু কিছুদিন আগে কথাও বেশ এক ধরনের ইনিশিয়েটিভ ছিল ইনিশিয়েটিভ নাও হয়েছিল ইভেন বাংলাদেশের পক্ষ থেকে যে লস এন্ড ড্যামেজ জিনিসটা এটা এটা মনে হচ্ছিল যে এটা হয়তো একটা বিশেষ করে লস এন্ড ড্যামেজ এই আইডিয়াটা বাংলাদেশ থেকেই ইনিশিয়ালি তৈরি করা হয়েছিল এবং এটা আমরা অনেকেই আশাবাদী ছিলাম যে এর থেকে হয়তো একটা ভালো কিছু বেরিয়ে আসবে কিন্তু কই এটা তো ঠিক সেভাবে যেভাবে আগানোর কথা ছিল আগাইনি এখন আমি আমার আমার ধারণা থেকে মনে হয় যে পলিউটার তারা যদি এগিয়ে না আসে সেক্ষেত্রে আমরা যারা মানে যে সমস্ত উন্নয়নশীল দেশ যারা বিক্রিম তাদের একার পক্ষে এগিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট তবে এখানে একটা কনসেপ্ট হচ্ছে যে আমরা গ্লোবালাইজেশনের যুগে কোন একটা নির্দিষ্ট রিজন যদি খুব হয় অন্য যারা এই সাফারিংস এর জন্য দায়ী তারা যদি মনে করে তারা নিরাপদ কথাটা কিন্তু ঠিক না যেমন যদি আমি যুক্তরাষ্ট্রের উদাহরণই ধরি না কেন কত কয়েক বছর যুক্তরাষ্ট্রেই এই নামে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সেটা নিয়েও রীতিমতো এখানকার জনসাধারণের মনে এক ধরনের এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে এবং এটা এখানকার সাধারণ মানুষও এভাবেই চিন্তা করে যে এই জিনিসগুলোর একটা সুস্থ সমাধান হওয়া দরকার কিন্তু কথা হচ্ছে ওই ধরনের ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা যারা অ্যাকচুয়ালি এই কাজগুলোর উদ্যোগ তাদের সংখ্যা কিন্তু খুবই অল্প আমরা যেটা বিভিন্ন সময় ইকোনমিস্টরা যেটা বলে থাকে যে পৃথিবী অনেক কিছু সাস্টেইনেবল না কারণ পুরো পৃথিবীর সম্পদের ফিফটি পার্সেন্ট মাত্র আটজন লোকের কাছে তো এরকম একটা অবস্থাতে আমিও অন্যান্য অন্য অর্থনীতিবিদদের সাথে অনেকটাই একমত যে আমরা যদি এগুলোর থেকে খুব শীঘ্রই বেরিয়ে না আসতে পারি মানে আমাদের যে ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখানে একটা চরম ভুল রয়ে গেছে কোথাও এর থেকে যদি বেরিয়ে আসতে না পারি তাহলে আমাদের খুব বেশি দিন দেরি করতে হবে না আমার মনে হয় পৃথিবীর মানে বড় রকম ক্ষতি হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার অল্প কিছু দিনের ব্যাপার আরেকটা কথা যেটা আমিও অনেকের সাথে একমত যে কোভিড নাইনটিনের পর আমাদের কিন্তু একটা বড় রকমের সুযোগ ছিল সবকিছুকে ফিক্স করা ঠিক করা কিন্তু আমরা কিন্তু সেটা করিনি না করে উন্নত বিশ্ব যেটা করলো নানা রকম ইনসেন্টিভ দিয়ে তারা যত তাড়াতাড়ি সম্ভব প্রি কোভিড সিচুয়েশনে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করলো এটা আমার মনে হয় একটা বড় রকমের ভুল ছিল মানে কোভিড নাইন্টিনের পরে যেহেতু আমাদের সুযোগ ছিল পুরা সমাজ অর্থনৈতিক ব্যবস্থাটাকে এ এক ধরনের রিশাফল করে একটা সাস্টেইনেবল ব্যবস্থা করে নেওয়ার সুযোগ ছিল আমরা কিন্তু সেটা করিনি সুতরাং এই বিষয়গুলো যে যারা করে নাই তারা যে বুঝে না তা না এখন কেন করে না তারা কি চাচ্ছে আমার মনে হয় তারাই ভালো বলতে পারবে তবে আমার কথা হচ্ছে ওইটাই যে একটা পার্টিকুলার রিজন যদি ফিক্টিং হয় সেখানকার লোকজন যদি আশ্রয়হীন হয়ে যায় গৃহহীন হয়ে যায় যেটা হচ্ছে বিভিন্ন আইল্যান্ড গুলো বাধ্য হয়ে তারা তখন তাদেরকে মাইগ্রেশন তাদের দেশ ছেড়ে আউট অন্য দেশে চলে যেতে হচ্ছে এবং সেই দেশের উপরেও কিন্তু এটা বাড়নি সেটা ডেভেলপড কান্ট্রি হোক আর যাই হোক এবং হচ্ছেও তাই যেমন প্যাসিফিক আইল্যান্ডের অনেক দেশের একটা বিরাট সংখ্যক জনসাধারণ নাও এখন আছে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়াতে এবং তারা এখন তারা ক্লেইম করছে যে আমরা যেহেতু আমাদের দেশ ডুবে গেছে এই নিউজিল্যান্ডের এই অংশটা আমাদের অংশ তো এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে হবে তা আমি মনে করি যে এটা উপলব্ধির ব্যাপার কিন্তু আমাদের যেহেতু সীমাবদ্ধতা আছে আমাদের অনেকেরই স্পেশালি ডেভেলপিং কান্ট্রিগুলোর তা আমাদেরকে এই মুহূর্তে যতটা সম্ভব বৈজ্ঞানিক উপায়ে অ্যাডাপ্টেশনটাকে চালু রাখা দরকার আমরা অন্তত এই আলোচনা চলাকালীন সময় পর্যন্ত কোনো বড় রকমের সমস্যায় এখন শেষ প্রশ্নে আসছি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ সরকারের আমাদের যে এই জাতীয় প্রতিষ্ঠানগুলি আছে আমাদের আবহাওয়া দপ্তর আমাদের জলবায়ু পরিবর্তন দুর্যোগ মন্ত্রণালয় তো এইসব ব্যাপারে আমাদের আহ আজকের বিষয় তো হচ্ছে যে আবহাওয়া তার পূর্বাভাস এবং এই পরিবর্তিত আবহাওয়াটাকে বুঝে ব্যবস্থা নেওয়া তো সেক্ষেত্রে তাদের আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের সরকারের পলিসিগত জায়গায় এই জলবায়ু আবহাওয়ার পরিবর্তন মোকাবেলার জন্য কি কি ধরনের কাজ করা দরকার গবেষণা দরকার বা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোরও তো একটা ভূমিকা এখানে থাকতে পারে যেহেতু আমরা একটা একটা ব্যাপারে আমরা সম্ভবত এক ধরনের এগ্রিমেন্টে আসছি সেটা হচ্ছে যে আমাদের অ্যাডাপ্টেশনের প্রতি সিরিয়াস হতে হবে কারণ আমরা মিটিগেশন করতে পারব করতে পারছি না সুতরাং আমরা যে যেহেতু অ্যাডাপ্টেশনটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এবং সে বিষয়ে আগাতে হবে এ কারণে আমাদের অ্যাডাপ্টেশনটাকে সাকসেসফুল করার জন্য প্রথম কাজটা হচ্ছে সিজন টু সাব টাইম স্কেলের পূর্বাভাস অর্থাৎ আমরা বন্যা বলি খরা বলি এই যে হিট বলি এই যেমন আমি এখন বললাম যে এই বছর দিকে একটা বন্যা হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের পূর্বাভাস যদি আমরা অন্তত এটা কি এপ্রিল মে জুন জুলাই তিন মাস আগে দেওয়া এই এই ধরনের সতর্ক ইনফরমেশন যদি আমরা পাই অল্প মেয়াদি পূর্বাভাস বলে এই ধরনের পূর্বাভাস যদি আমরা দিতে পারি সাকসেসফুলি তাহলে দেখেন আপনার প্রস্তুতিটা অনেক সহজ হয়ে উঠবে আপনি আগে থেকে এক ধরনের প্রস্তুতি নিতে পারবেন কিন্তু যেটা বাংলাদেশ ওয়েদার বি যেটা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা দিয়ে থাকেন তারা সাধারণত তিন থেকে সাত দিনের একটা ফোকাস দিয়ে থাকেন এটা যতই ভালো হোক না কেন আপনার টাইমটা তো কম প্রিপারেশান টাইমটা তো কমে যাচ্ছে আপনি তো এখানে করার সুযোগ অনেক থাকে না আর তখন ঠিক একইভাবে পানি উন্নয়ন বোর্ডও যেটা করে থাকে যে তিন থেকে সাত দিনে তারা একটা রেইনফল বা ফোকাস দিয়ে থাকে খুব ভালো ফোকাস এর নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু কথা হচ্ছে তার ইউজটা তো লিমিটেড আপনি আপনি কতদিন এই এটা নিয়ে কাজ করতে পারবেন মানে কতটা অ্যাক্টিভ হতে পারবেন এই যে সীমাবদ্ধতা

একটা কান্ট্রি হয়ে থাকে ডিজাস্টার পর্ন দেশ হয়ে থাকে এখানে ফ্লাড ফোরকাস্টিং সেন্টার আছে এখানে পানি উন্নয়ন বোর্ডের মতো একটা সংস্থা আছে ডিজাস্টার ডিএমবি না ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কিছু এই এই ধরনের একটা সংস্থা আছে বিএমডি বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে আমি যাই না ঠিক থাকার আছে তাহলে সেখানে কেন পুরোভার দেওয়া দিতে পারবেন আমার তো আমি কোন কারণ দেখি না থাকার কথা না থাকলে তারা করবেন এটা তো নতুন কিছু না আমি দুই সালে যখন কলম্বিয়া ইউনিভার্সিটিতে ছিলাম আমরা আমি তো তখনই মনে আছে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে টিম নিয়ে বাংলাদেশ পানি ইউনিয়ন বোর্ডে গিয়েছিলাম যে সিজনাল ফোকাস্ট স্কিম তৈরি করার জন্য সেটা দুই হাজার এক সালের কথা তারপরে তো কত বছর গেল কিন্তু কেন ব্যবস্থাকে আপনি কি নাম দিবেন ঋতু ভিত্তিক সিজনাল ফোরকাস্টিং সিস্টেম সাবসিজন টু সিজনাল ক্লাইমেট ফোরকাস্ট সাবসিজন টু সিজনাল ক্লাইমেট ফোরকাস্ট এই এই জিনিসটাকে যেহেতু এখন ইন্টারন্যাশনাল কমিউনিটিও এগ্রি করে আমরা কিন্তু একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে গত দুই বছর আগেও কিন্তু সবাই ফোকাস ছিল মিটিগেশন মিটিগেশন সেটা কিন্তু আমরা সরে আসছি সেখান থেকে আমরা এখন মেইন ফোকাস হচ্ছে অ্যাডাপ্টেশন জাতিসংঘেরও কপেরও একই কথা এবং ইউএন সেক্রেটারি জেনারেল কথাই বলছেন এখনকার সেক্রেটারি জেনারেল যে মিটিগেশন বাদ দাও অ্যাডাপটেশন নিয়ে চিন্তা কর এখন অ্যাডাপটেশনটা আপনি করবেন কিভাবে। আমি যদি আপনাকে কাল বলি যে কালকে আপনার বৃষ্টিপাত হবে সে চার ইঞ্চি বা দশ মিলিমিটার আপনি কালকে হঠাৎ করে বারো ঘন্টার মধ্যে কি করবেন অ্যাডাপ্টেশনটা করতে গেলে প্রথম কাজটা হবে লিড টাইমটা বাড়াতে ফার্স্ট থিং দ্যাট লিড টাইম লিড টাইম এবং এই লিড যদি সিজনাল হয় ভালো সাবসিজন এখন হচ্ছে সাবসিজন সাধারণত বলা হয় সাব সাবসিজন অর্থাৎ আপনার দেড় মাস থেকে শুরু করে এক বছর মেয়াদি তা বুঝলাম এক বছর মেয়াদি ট্রানসার্টিনিটি অনেক বেশি কিন্তু তিন মাস মেয়াদি ফোকাসটা এখন অনেকেই মোটামুটি কয়েকটি স্কিলফুল ফোকাস দিতে পারছে যদি স্কিলফুল ফোকাসটা আপনি দিতে পারেন তিন মাস মেয়াদি তাহলে দেখেন চিন্তা করে যারা কৃষক তাদের প্ল্যান্টেশনের প্ল্যানিংটাও করতে পারবে তারপরে কি বলে ধান কাটার সময়টাও ঠিক করতে পারবে মার্কেটিং স্ট্র্যাটেজি টাও ঠিক করতে পারবে এবং এই যে গরমের কারণ এই যে যেহেতু এখন বাংলাদেশে বোধ অধিকাংশ পাওয়ার প্ল্যান্ট কি যেন বলে কুইক কুইকেন্টাল কুইক রেন্টাল অথবা আপনার আহ এলএন তারপরও যেমন বিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ওই ওই সমস্ত পাওয়ার প্ল্যান্টেরও রেইনফল প্যাটার্নের উপর নির্ভর করে যে পাওয়ার প্ল্যান্টটাকে কিভাবে হঠাৎ করে যদি রেইনফল কমে যায় সে পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যেতে পারে বেড়ে গেলে এটাকে আপনার পাওয়ার প্ল্যান্টের ক্ষতি হতে পারে তো এই যে এই প্রিপারেশন গুলা নেওয়ার জন্য আপনাকে অ্যাডাপটেশনটাকে স্কিলফুল করার জন্য লং লিড টাইম ফোকাস দরকার এবং সেটার ব্যাপারে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি আমার ধারণা বাংলাদেশের যে যে এক্সপার্টাইজ আছে তারা পারেন এখন ঠিকভাবে করাটাই হচ্ছে জরুরি আমরা একদম শেষ মুহূর্তে আছি আমরা শুধু আপনার কাছে জানতে চাইছি যে আমরা এবারে যে পরিস্থিতি দেখলাম আগামী বছরও বা তারপরের বছরগুলো তো এই অবস্থায় মোটামুটি চলতে থাকবে বলে আপনারা মনে করছেন মানে এভরিথিং প্লাস জেড স্ট্রিম সুতরাং জেট স্ট্রিমটা যদি আগামী বছর না থাকে তাহলে তাপমাত্রাটা শুধু জেট স্ট্রিমের অংশটুকু বাদ দিয়ে দেখেন যা আছে মানে আপনি যে আগামী বছর ঠান্ডা হবে এটা চিন্তা করার কোনো কারণ নেই আগামী বছরও গরম হবে তবে হয়তো এতটা হবে কিন্তু যদি জেট স্ট্রিমটা যদি এই লেভেলে তারা স্লো ডাউন করতে থাকে তাহলে আমাদের না পুরো পৃথিবীর ভবিষ্যতই খারাপ এটা হচ্ছে আমাদের জন্য না মানে যারা পলিউটার তাদেরও এটা বুঝতে হবে যে জেট স্ট্রিম কিন্তু শুধু সাউথ এশিয়াকে এফেক্ট করবে না সেট স্ট্রিম সবাইকে এফেক্ট করবে জেট স্ট্রিমটা এখন আমাদেরকে এফেক্ট করছে বিকজ আমাদের উপরে আছে বলে এটা কিন্তু স্লোলি ঘুরে যাচ্ছে এটা ঘুরে কিন্তু আরেকজনের উপরে যাবে তখন তারও একই সমস্যা হবে সবাই জন্য একটা শিখার বিষয় যে আমি আসলে কি বলে আরেকজনের ক্ষতি করে আমার লাভ হচ্ছে না এটা কারণ হচ্ছে জেট স্টিমটা ওয়েস্ট থেকে ইস্টে মুভ করে এটা কাজটাই হতেছে এটা ওয়েস্ট থেকে ইস্ট মুভ করে এইভাবে ঘুরতে থাকবে এইভাবে ঘুরতে থাকবে তখন ঘোরার যে গতিটা ছিল আগে গতিটা হয়ে গেছে স্লো যার ফলে এটা বাংলাদেশে দক্ষিণ এশিয়া এই এলাকাটার উপর একদম স্ট্যাগনেন্ট থেমে আছে আমি ঠিক স্ট্যাগনেন্ট বলবো না স্লো ডাউন হয়ে আছে তো স্লো ডাউন হোক এটা তো আস্তে আস্তে ঘুরছে ঘুরে তো আরেক দিকে যাবে তখন তারও একই সমস্যা হবে এটাকে ঠিক করতে হলে এটাকে এটা নর্মাল গতিতে ফিরে আনতে হবে যেটার মেকানিজম আমার মনে হয় না আমাদের জানা আছে এটা আমি বাংলাদেশে কথা বলছি না আমরা আমি আমাদের জানা আছে এটা একটা কমপ্লিটলি ন্যাচারালা যেটাকে আমরা অলরেডি গ্রিন হাউস গ্যাসের পরে টেম্পারেচারের ফলে অলরেডি ওইটাকে আমরা এফেক্ট করে ফেলছি ওইটাকে ক্ষতি করে ফেলছি এটাকে ঠিক রাতারাতি পোষানো সম্ভব না এটাকে ঠিক করার জন্য একটা বিরাট প্ল্যানিং দরকার ইনফ্যাক্ট এটা ঠিক তাহলে কিন্তু অন্য অন্য জিনিসগুলোর আর ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম আমরা আশাবাদী হতে পাচ্ছি না কিন্তু আমাদের হুশিয়ার হওয়াটাও একটা দায়িত্ব মানে সাবধান থাকা তৎপর থাকা আসলে আশাবাদের সৃষ্টি করে বসে থাকাটা আসলে অবনতি ডেকে আনে আজকে সময়দার জন্য অনেক ধন্যবাদ আমরা একদম শেষ মিনিটে আছি ধন্যবাদ জানাব ডক্টর রাশেদ চৌধুরী আবার আমাদের সাথে